মানবতা কোথায়? সিলেটের মানুষের কি কোনো মানবতা নেই? বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবকরা ছুটে আসছে, তাহলে অন্যান্য জায়গায় সমস্যা হলে কি সিলেট এভাবে এগিয়ে যাবে? ঠিকই বলেছেন শওকত ভাই, সিলেটই ছিল না সিলেটদের পাশে। কারণ দেখা গেছে এই বন্যা কবলিত সময়ে, এই ভয়াবহ একটা পরিস্থিতির ভিতরে সিলেটের মানুষ যেটা দেখিয়েছে আসলে এটা উদাহরণ হয়ে থাকবে। কারণ দেখা গেছে গোটা দেশের মানুষ, দেশ বিদেশে প্রবাসী ভাই ও বোনেরা সবাই যেভাবে সিলেটের পাশে এগিয়ে এসেছে, এটা আসলে একটা বড় উদাহরণ, ইতিহাস হয়ে থাকবে এটা। এত এত মানে দেখা গেছে ত্রাণ আর এত এত সাহায্য সহযোগিতা, মানে ইতিহাসে এরকম হয়নি কখনো। প্রত্যেকটা লোক সিলেটের জন্য দোয়া করেছে, প্রত্যেকটা লোক মানে চেয়েছে সিলেটের পাশে দাঁড়াতে। কিন্তু সিলেট কী করলো? সিলেট দেখা গেছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, এরকম একটা অবস্থা। তারা দেখা গেছে 5 টাকা 10 টাকার মোম দেখা গেছে সাথে সাথে 100 টাকা 80 টাকা করে ফেলেছে। তারা দেখা গেছে 2-4-500 টাকার ভাড়া তারা 20-50 হাজার টাকা চেয়ে ফেলছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তারা নিজেরা তৈরি করেছে। গোটা দেশের মানুষ, বিদেশের মানুষ সিলেটের পাশে দাঁড়িয়ে থাকলেও সিলেটই ছিল না সিলেটের পাশে। এটাই আসলে শওকত ভাই বলতে চেয়েছেন। আর দেখা গেছে কীভাবে মানুষ পাশে থাকবে, সারা দেশের মানুষ যেখানে সিলেটের পাশে, সেখানে সিলেটের এরকম একটা পোল্ট্রি নেওয়ার মতো মানে কাজ করা ঠিক হয়নি। সিলেটের আর একটু মানবিক হওয়ার দরকার ছিল। আর সিলেট কীভাবে তারা তাদের বিপদের সময় এতটা দেখা গেছে খিস খেয়ে বসে থাকে টাকার জন্য, সিলেটকে অন্য কোনো দেখা গেছে বিভাগ, অন্য কোনো জেলার বিপদে কি আসবে? এটাই আসলে প্রশ্ন হয়ে দাঁড়ায়। তারাই তাদের বিপদের সময় এইভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এইভাবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছিল, যেখানে বিপদ মানুষ খেতে পারবে না দুমুঠো, সেখানে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া। আর সিলেট আমি নিশ্চিত এটা মোটামুটি কনফার্ম, তারা যেভাবে ব্যবসা চিনেছে নিজেদের বিপদের সময়, তারা নিশ্চয়ই অন্যের বিপদে মনে হচ্ছে না খুব একটা বেশি দাঁড়াবে। এটা একদম পুরো সবাই বুঝে গেছে, দেশের মানুষ। শওকত ভাই ঠিকই বলেছেন, এর আগেও আরও অনেকেই বলেছে, এর বিপদে যদি তারা নিজেরা এটা করে তাহলে দেখা গেছে অন্য মানুষের কিচ্ছু বলার নেই। যাই হোক, আমাদের দোয়া সিলেটের সবসময় থাকবে, সিলেটের জন্য, সিলেটবাসীর জন্য। এবং আমরাও চাই অন্য জায়গায় বিপদ হলে, আল্লাহ না করুক বিপদ যদি আসে, সিলেটের মানুষও যেন এগিয়ে আসে মানবিক দৃষ্টিকোণ থেকে, যেভাবে গোটা দেশের মানুষ তাদের জন্য এগিয়ে এসেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, এটা সিলেটের ব্যাপার। আল্লাহ হাফিজ।